বন্যা প্লাবিত কৈলা শহরে খোলা হয়েছে 74টি শরণার্থী শিবির। প্রায় 16,000 পরিবার আশ্রয় নিয়েছেন শিবিরগুলোতে। কৈলা শহর মহকুমা প্রশাসনের তরফে সব রকমের সাহায্য প্রদান করা হচ্ছে শিবিরে আশ্রিত শরণার্থীদের। বন্যা কবলিত কৈলা শহরে 74টি শরণার্থী শিবির খোলা হয়েছে কৈলা শহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। প্রায় 16,000 পরিবার আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরগুলোতে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিবার পিছু প্রতিদিন 150 টাকা করে সাহায্য প্রদান করা হচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশ অনুযায়ী সব রকমের সাহায্য প্রদান করা হচ্ছে শিবিরে আশ্রিত শরণার্থীদের। গতকালকে পর্যন্ত 74টা শিবির ছিল, যেখানে প্রায় 16,000-এর মতো ফ্যামিলি আছে। আমরা প্রত্যেকেরই ত্রাণ সামগ্রী, প্রথম অবস্থায় খাদ্যের ব্যবস্থা আমরা করেছি। এরপরে প্রত্যেক শিবিরে খাদ্যের জন্য প্রত্যেক ফ্যামিলিকে আমরা পার ডে 150 টাকা করে আমরা দিয়েছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল যে প্রত্যেকের তাদের বাসন এবং বিভিন্ন বসের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য 2,000 টাকা করে দেওয়ার জন্য আমরা 2,000 টাকা করে বিভিন্ন ক্যাম্পে আমরা দিতে শুরু করেছি। ইতিমধ্যে আমরা অনেক ক্যাম্প দিয়েছি, একসাথে সবটা সম্ভব হচ্ছে না, আমরা দিতে শুরু করেছি। প্রতিদিন ডিস্ট্রিবিউশন চলছে, এখন পরিস্থিতি অনেকটা নর্মাল। আশা করি দুই একদিন বৃষ্টি না থাকলে পরে সেই পরিস্থিতিটা আরও নর্মাল হয়ে যাবে এবং মানুষ বাড়িঘরে যাওয়ার জন্য। তবে কৈলা শহরের SDM অসীম সাহা জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং দু একদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত না হলে শরণার্থী শিবিরে আশ্রিত মানুষ বাড়িঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরিবার পিছু 2,000 টাকা করে সাহায্য প্রদানের কাজও শুরু করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। কিছু কিছু জায়গায় জল নেমে গেলেও পর্দমাক্ত ঘরের মেঝে ও স্যানিটেশনগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় ঘরে ফিরতে পারছেন না শরণার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।